পান বা না পান, কিছু কিছু মানুষের নেশা হলো পৃথিবীর প্রান্তে নানা প্রান্তে গুপ্তধনের সন্ধানে চষে বেড়ানো, তা সে পানির নিচেই হোক কিংবা সমতল। ডুবুরি টমি জি থমসন সেই দলেরই একজন, তার নেশাই তার কাল হলো। ১৮৫৭ সাল সাউথ ক্যারোলাইনা সাগরে 425 জন যাত্রী সহ একটি জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এই জাহাজে অল্প স্বল্প সোনা নয়, একেবারে 3 টন সোনা ছিল। এই গুপ্তধনের সন্ধানে অনেকেই সাউথ ক্যারোলাইনার সমুদ্রতলদেশ চষে বেড়ালেও সম্প্রতি থমসন সেই গুপ্তধনের সন্ধান পেয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী গুপ্তধন উদ্ধারে থমসনকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদেরকে ঠকিয়ে একাই সোনাগুলো হাতিয়ে নিতে চেয়েছিলেন বলে পেশায় ডুবুরি এই মার্কিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি সোনাগুলো কোথায় আছে তাও বলতে নারাজ তিনি। এই অভিযোগের ভিত্তিতে থমসনকে ওহাই কারাগারে রাখা হয়েছে। সোনার খোঁজ না দেওয়া পর্যন্ত তিনি কারাগারেই থাকবেন। অনেকেই চেষ্টা করেও 3 টন সোনা উদ্ধারে যখন হতাশ, তখন ওই গুপ্তধন খোঁজের নেশায় বিভোর থমসন কাজে নেমে পড়েন। প্রথমে কয়েক বছর সময় ধরে ডুবে যাওয়া জাহাজটি সম্পর্কে তথ্য জোগাড় করে জাহাজের গতিপথ এবং গুপ্তধনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন থমসন। এই সোনা উদ্ধারে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, ফলে তিনি পৃষ্ঠপোষক খুঁজতে থাকেন। একে একে 160 জন পৃষ্ঠপোষক জোগাড় করে ফেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পৃষ্ঠপোষক জানান, সোনা উদ্ধারের বিষয়ে থমসন যথেষ্ট উদ্যোগী ছিলেন, তিনি মেধাবীও ছিলেন। কারণ সমুদ্রের তলদেশে সোনা উদ্ধারের জন্য নিমো নামের একটি ডুবুরি রোবটও তৈরি করেছেন তিনি। নিমো নামের রোবটটি 8,000 ফুট নিচে যেতে সক্ষম। ওই পৃষ্ঠপোষক আরও বলেন, সোনা উদ্ধারে বিনিয়োগের মুনাফা হিসেবে থমসনের কাছে তিনি $10 মিলিয়ন পাওয়ার কথা।